গাজার পর এবার নেশা জাতীয় কফ সিরাপ আটক। রাজ্য থেকে বহিরাজ্য অসমে প্রচারের পথে চুড়াইবাড়ি থানার পুলিশের হাতে আটক হল 5 লক্ষ টাকা নেশা জাতীয় কফ সিরাপ করিজেস্ট। বৃহস্পতিবার রাতে থানার সামনে নাকা চেকিং এর সময় 6 চাকার একটি কন্টেইনার গাড়িতে তল্লাশি চালিয়ে 10 কার্টনে মোট 1000 নেশা জাতীয় কফ সিরাপ করিজেস্ট উদ্ধার করেছে পুলিশ। এর সাথে আটক করা হয় গাড়ি চালক জয়কৃষ্ণ মালাকারকে, তার বাড়ি ধর্মনগরের মিশন টিলা এলাকায়। বর্তমানে নেশা জাতীয় কফ সিরাপ করিজেস্ট সহ চালক ও কন্টেইনার গাড়ি চুড়াইবাড়ি থানার হেফাজতে রয়েছে। চেকিং এ আমরা ছিলাম, নাইটের ভেহিকেল চেকিং এ, রুটিন চেকিং এ। তো তখন আমরা একটা গাড়ি যেটা শনিছড়া দিক থেকে আসামের দিকে যাইতেছিল, ওই গাড়ির নম্বর AS01MC8580। আমরা যথারীতি ড্রাইভারকে সিগন্যাল দিই গাড়ি থামানোর জন্য এবং জিজ্ঞাসা করি যে তার গাড়িতে কিছু বহন করছে কিনা, কিন্তু সে বলে তার গাড়িতে কিছু নেই। তো আমরা চেক করি এবং তার এখানে 10 কার্টুন যেটা করিজেস্ট কোডাইন ফসফেট ক্লোরোমাইন আমরা পাই তার গাড়িতে। যথারীতি আমরা তাকে জিজ্ঞাসা করি যে এগুলোর বৈধতা কি, উনি ওনার বৈধতা হিসেবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।